कि बोलछे मैं तो नादन हूँ नाना, मैं तो नादन हूँ नाना, मेरी बात नादन नहीं हो सकता और मैं तुमसे ही बड़ी हूँ, ये बात झूठ नहीं हो सकता, ये बात झूठ नहीं हो सकता। तो हमारे शायर लिखते सुनबे, प्रश्न करे इमाम हुसैन प्रिय नबी के, प्रश्न करे इमाम हुसैन प्रिय नबी के, बड़ो आर के छोटो बोलो आमा के नाना गो, बोलो आमा के। इमाम हुसैन अमर रसूल के प्रश्न करते सुनबें, प्रश्न करे इमाम हुसैन प्रिय नबी के, बड़ो आर के छोटो बोलो आमा के नाना गो, बोलो आमा के। তুমি বড় নায়ামি ভেবে বলো নানা তুমি, তুমি বড় নায়ামি ভেবে বলো নানা তুমি, তোমার হবে আজকে দুজন, তোমার হবে আজকে দুজন, দুজনার মাঝে কে বড় আর কে ছোট বলো আমাকে নানা গো, বলো আমাকে। ইমাম হুসেনের কথা শুনে আমার রাসূল অবাক হয়ে গেল, আর হুসেনের মুখের দিকে তাকিয়ে আছে। তখন ইমাম হুসেন কি প্রশ্ন করছে শুনবেন, আমার পিতা সেই রে খোদা আলী মুর্তজা, বাপের কি বেশি পরিচয় নানা গো, বেশি পরিচয়। ইমাম হোসেন বলছে যে আমার পিতা আলী হযরতে আলী তাকে কজন আছেনে, আর তোমার পিতাকে কজন আছেনে। বলছে আমার পিতা সেই রে খোদা আলী মুর্তজা, আমার বাপের থেকে তোমার বাপের কি বেশি পরিচয় নানা গো, বেশি পরিচয়। আর তখন ভাবে নিয়ে মনি কথা কোনদিন রসুলে খোদা, অবাক হই বলি রসুল প্রিয় নাতিকে, কি বলে বাপের দিক দিয়ে বড় তুমি মোর থেকে ও হোসেন, বাপের দিক দিয়ে বড় তুমি মোর থেকে। তো হোসেন আবারও আমার রসুলকে প্রশ্ন করছে, কি প্রশ্ন শুনবেন, মোর জননী জান্নাতি রানী যারে বাস ভালো, সে মায়ের চেয়ে তোমার মায়ের আছে কি উপাধি বলো নানা গো, উপাধি বলো। ইমাম হোসেন আমার রসুলকে বলছে যে আমার মা হলো মা ফাতেমা জান্নাতের রানী, তাকে কজন আছেনে, আর তোমার মায়ের কি উপাধি আছে, তাহলে বলো কে বড় তোমার মা না আমার মা। বলছে মোর জননী জান্নাতি রানী যারে বাস ভালো, সে মায়ের চেয়ে তোমার জননীর আছে কি উপাধি বলো নানা গো, উপাধি বলো। তখন আমার রসুল কি বলছে, বলে রসুল রে সোনা আমার মায়ের থেকে ফাতেমা, বলে রসুল রে সোনা আমার মায়ের থেকে ফাতেমা, অনেক দামি সবাই চেনে, অনেক দামি সবাই চেনে আমার বেটিকে, তাই
মায়ের দিক দিয়ে ও বড় তুমি মোর থেকে ও হোসেন মায়ের দিক দিয়ে ও বড় তুমি মোর থেকে শেষ প্রশ্নে আবার হোসেন আমার রসুলকে আরো কি প্রশ্ন করছে কি প্রশ্ন শুনবেন অহাব জহরি তোমার নানা তার চেনে কয়জন আর বিশ্ব নবী আমার নানার যার চেনে না এমন লোক আছে কি জানাও নানা আমার নেই জানা ইমাম হোসেন আমার রসুলকে বলছে যে হে আমার নানা অহাব জহরি হলো তোমার নানা তাকে কজন চেনে আর আমার নানা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা বিশ্ববাসী চেনে তাহলে বলো কে বড় তোমার নানা না আমার নানা বলছে শুনবেন অহাব জহরি তোমার নানা তার চেনে কয়জন বিশ্ব নবী আমার নানার যার চেনে না এমন লোক আছে কি জানা নানা গো আমার নেই জানা আর তখন প্রিয় নবী হাসে মুখে নাতিকে জড়িয়ে হে বুকে চুমা খায় বারে বারে হোসেনের মুখে আর আমার রসুল কি বলছে আমার চেয়ে তুমি বড় সব দিক থেকে ও হোসেন আমার চেয়ে তুমি বড় সব দিক থেকে সে সন্দেহ আমার প্রিয় কবি শাহাদাত সাহেব কি লিখছে শুনবেন কত ভালোবেসেছিল নবী হোসেনকে যার একটু আঘাত লাগলে গায়ে সেই আঘাত মোর নবী সয়েছে ও গো নবী নিজেই সয়েছে বলে কবি শাহাদাত নবী বিনা আখিরাত বলে কবি শাহাদাত নবী বিনা আখিরাত বেকার হয়ে যাবার আগে ভালোবাসো নবীকে কেন নবীর ভালোবেসে ধন্য ভাবো নিজেকে ও ভাই নবীর ভালোবেসে ধন্য ভাবো নিজেকে প্রশ্ন করে ইমাম হোসেন প্রিয় নবীকে কে বড় আর কে ছোট বলো আমাকে নানা গো বলো আমাকে হ্যালো ইয়াসমিনা পারভিনকে প্রথমে আমরা এনেছিলাম যে আমাদেরকে आ गए सरकार धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो आमद की आ गए सरकार सरकार की आम जोड़े हम तो सरकार की आम मंथर की आम सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो आमद की आ गए सरकार मचिए धूम पांबर के आमद आमद है मचिए धूम पांबर के आमद आमद है कौन से शाह वरद आमद आमद है धूम
मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार सरकार की आमा सरकार सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा धूम मचा दो मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार मचा दो आमद की आ गए सरकार आज के अनुष्ठान तोरा माया लाली हरे राखी भूतिन गजल गे दीवाना हरि भैया जी मजमा बनाली तोरा मजमा सजाली मजमा बनाली तोरा मजमा सजाली अरे ताई देखिया आसमान चंद होलो रे पाली मजमा बनाली तोरा मजमा सजाली ताई देखिया आसमान चंद होलो रे पाली किसन सजाली तोरा किसन सजाली मजमा बनाली तोरा मजमा सजाली ताई देखिया आसमान चंद होलो रे पाली मजमा बनाली तोरा मजमा सजाली ताई देखिया आसमान चंद होलो रे पाली। हेलो हेलो।